মিলন হবে কত দিলে, হয় আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। আমি যেটা বলবো আমার সঙ্গে একবার শুধু বলবেন, আবার একটা বছর তো না, তার মধ্যে আরো অনুষ্ঠান আছে, হবে। জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, বলরাম সুভদ্রা কি, বলরাম সুভদ্রা কি, বলরাম সুভদ্রা কি। ভালো লাগলো, চাতক প্রায় হরিণী চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, হতা হয় না কপাল গুণে, হতা হয় না কপাল গুণে, এখানে মায়েদের উদ্দেশ্যেই বলবো, আমি আগেই বলেছি যে এটা কিন্তু মিলন না, এখনকার শিল্পী এটা সবাই জানে এটা মিলন গান। গোবিন্দের চরণে কি না দিলে পুজো হয় না বলুন, একটু বলবেন, একটু সারা দিয়েন জোর করে একটু। হ্যাঁ, তুলসী পাতা বল, তুলসী পাতা, তাই তো, তুলসী পাতা, যে তুলসীর পাতা না দিলে গোবিন্দের পুজো হয় না, তো সেই রাধারানী কি বলছে, কেন তিউনিও পারলেন না, চাতক প্রায় হরিণী চেয়ে আছে কালো শশী, রাধারানী বলছেন আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুণে, কপাল গুণে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মেঘের বিদ্যুৎ মেঘে যখন সর হয়
যখন ঐরূপ যখন স্মরণ থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে লালন ফকির ভেবে বলে প্রেম যে করে সে জানে, প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের স্বরে, আমার মনের মানুষের স্বরে পূরণ হবে কত দিনে, পূরণ হবে কত দিনে আমার মনের মানুষের স্বরে, আমার মনের মানুষের নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু কার্টুন অ্যাপ দেখাবো, বেস্ট সিক্স কার্টুন অ্যানিমেশন অ্যাপ, বা বলতে পারেন বেস্ট সিক্স কার্টুন ভিডিও মেকিং অ্যাপ। আজকে এমন ছটা কার্টুন ভিডিও মেকিং অ্যাপ দেখাবো যে অ্যাপগুলো দিয়ে অনায়াসে আপনারা খুব সহজে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও মেক করে আপনি পয়সা ইনকাম করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত, বেস্ট সিক্স কার্টুন ভিডিও মেকিং অ্যাপ। অনেকেই যারা কার্টুন ভিডিও মেক করেন, বিভিন্ন রকম কার্টুন ভিডিও মেক করার জন্য তারা অনেক অ্যাপ খুঁজে বেড়ান, সবাই কোন অ্যাপ ভালো কোন অ্যাপটি খারাপ বুঝে উঠতে পারেন না। যখন ডাউনলোড করে তারপরে ভিডিও মেক করতে পারছেন না, ভিডিও মেক করতে গেলে ঠিকমতো হয় না। তাই আজকে আমি সবথেকে যে অ্যাপগুলো ভালো এবং প্রচলিত এবং ইউটিউবে সবথেকে বেশি চলে সেই রকম আমি ছটি কার্টুন অ্যাপ দেখাবো, বা আপনাদের কার্টুন অ্যাপের নাম বলবো। এখানে তো আমি দেখাতে পারবো না, কারণ আমি ভয়েস দিচ্ছি, ভয়েসে দিয়ে তাই দেখানো সম্ভব নয়। তাই আমি আপনাদের ছটি কার্টুন মেকিং অ্যাপের নাম বলবো, বা কার্টুন অ্যানিমেশন অ্যাপ ছটি। প্রথম হচ্ছে প্লোটাগন কার্টুন ভিডিও অ্যাপ। প্লোটাগন কার্টুন ভিডিও অ্যাপটা খুবই জনপ্রিয় এবং সবাই মোটামুটি ব্যবহার করে, খুবই মানে ইউজফুল এবং খুবই সহজ। প্লোটাগন কার্টুন ভিডিও অ্যাপ আপনারা দেখতে পারেন, মানে ডাউনলোড করে তারপর এখানে আপনারা ভিডিও মেক করতে পারেন। সব ধরনের ফেসিলিটি এই কার্টুন ভিডিও মেক আছে এবং অনেক সেটিংস আছে এবং খুবই কার্যকর, এবং অনেক ইউটিউবার এগুলো ইউজ করে। তাই ছয় নম্বরে গেল প্লোটাগন কার্টুন ভিডিও মেকিং অ্যাপ। তারপরে আছে দু নম্বরে ডলটুন কার্টুন ভিডিও মেকিং অ্যাপ। এই ভিডিও কার্টুন অ্যাপ দিয়ে আপনারা বিশেষ করে ফানি ভিডিও আপনারা মেক করতে পারবেন। সবথেকে বেশি ভালো হয় এই ভিডিওতে কার্টুন ফানি ভিডিও, যেমন কিছু জোকস থাকে, কিছু হাসি হাস্যকৌতুক থাকে, সেই ধরনের ভিডিও এই ভিডিওর কার্টুন ভিডিও অ্যাপটা থেকে আপনারা তৈরি করতে পারবেন। তারপরে তিন নম্বরে হচ্ছে পোজম্যাক্স। পোজম্যাক্স মোটামুটি আপনারা সবাই জানেন, পোজম্যাক্স সবাই ইউজ করেন, আমিও ইউজ করি। পোজম্যাক্স খুবই উপকার এবং খুবই কাজে লাগে। পোজম্যাক্স খুবই নাম করা একটি কার্টুন ভিডিও অ্যাপ। এই সম্বন্ধে বেশি কিছু বলবো না পোজম্যাক্স সম্বন্ধে, কেননা পোজম্যাক্স সম্বন্ধে সবাই মোটামুটি জানে, যে কারণে আর এই পোজম্যাক্স সম্বন্ধে আমার বেশি কিছু বিশ্লেষণ করার নেই। কেননা যারা কার্টুন ভিডিও মেক করেন তারা সবাই পোজম্যাক্স সম্বন্ধে ওয়াকিবল, তাই পোজম্যাক্স সম্বন্ধে আমি আর বেশি কিছু বললাম না। তারপর চার নম্বরে হচ্ছে টুইনক্রাফ্ট অ্যাপ্লিকেশান। এই টুইনক্রাফ্ট অ্যাপ্লিকেশান তো সবাই মোটামুটি জানেন, এই টুইনক্রাফ্ট দিয়ে সবাই ভিডিও মেক করেন আর খুবই সহজ
এবং প্রচুর ক্যারেক্টার আছে। টুইন ক্রাফটে সব থেকে প্রচুর পরিমাণে ক্যারেক্টার আছে। আপনি এক ধরনের ক্যারেক্টার পছন্দ না হলে আপনি আর একটা নিতে পারবেন। যেমন পোজম্যানও আছে অনেক রকম ক্যারেক্টার, কিন্তু পোজম্যানের থেকে এই টুইন ক্রাফটা অনেক বেশি। তাছাড়া প্রথমেই আপনাদের বললাম প্লুটোগনে অনেক কার্টুন ভিডিও মেক করার জন্য অনেক ক্যারেক্টার পাওয়া যায় এইসব চ্যানেলগুলোয়। এই যে বললাম টুইন ক্রাফটে অনেক ব্যাকগ্রাউন্ডও পাওয়া যায়, প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে, ক্যারেক্টার আছে। এখানে আপনি সলমন খানের ক্যারেক্টারও পেয়ে যাবেন, তাই টুইন ক্রাফট একটি খুবই। তারপর আসছে ক্রোমাটোন। ক্রোমাটোন আমার কাছে সব থেকে, যত অ্যাপ আছে কার্টুন ভিডিও মেকের জন্য, যত রকম অ্যাপ আছে, আমার মনে হয় সব থেকে ভালো এবং সব থেকে উপকার। আর এমন কোনো ইউটিউবার নেই যারা কার্টুন ভিডিও মেক করেন তারা ক্রোমাটোন ব্যবহার করেননি। ক্রোমাটোন সবাই ব্যবহার করে। ক্রোমাটোনে প্রচুর ফ্যাসিলিটি, প্রচুর পরিমাণে আপনি কাস্টমস আপনি ইয়ে করতে পারবেন, ক্যারেক্টার সেট করতে পারবেন। তাছাড়া ওখানে যা ক্যারেক্টার দেওয়া আছে, প্রচুর পরিমাণে ক্যারেক্টার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সব কিছু আছে। আপনি ওখানে A to Z সব কিছু পারবেন, ক্যারেক্টারকে হাঁটাতে পারবেন, কথা বলাতে পারবেন, যে কোনো আপনি পোস্ট দিতে পারবেন। আপনি ক্যারেক্টার পছন্দ হলো না, আপনি কাস্টম ক্যারেক্টার করতে পারবেন। আপনি গ্যালারি থেকে কোনো ছবি নিয়ে সেই ছবিটাকে আপনি ওখানে কার্টুন বানাতে পারবেন। এত ফ্যাসিলিটি আছে এই ক্রোমাটোনে। গ্রিন স্ক্রিনের ব্যবস্থা আছে, যদিও সব ভিডিওতেই গ্রিন স্ক্রিনের ব্যবহার আছে, সব অ্যাপেই গ্রিন স্ক্রিনের ব্যবস্থা আছে, তাই এই ক্রোমাটোনেও গ্রিন স্ক্রিনের ব্যবস্থা আছে। আর তাছাড়া যারা কার্টুন ভিডিও মেক করেন সবার কাছে খুবই প্রিয় এই ক্রোমাটোন। ক্রোমাটোন আমার কাছেও খুবই প্রিয়, আমিও অনেক ইউজ করেছি। এবং ক্যারেক্টার চুজ করতে গেলে আর যে ক্যারেক্টারগুলো এখানে পাওয়া যায় খুবই পছন্দসই ক্যারেক্টার, কেননা এই ক্যারেক্টারগুলো দিয়ে বেশিরভাগই ভিডিও মেক হয়। অসাধারণ একটি অ্যাপ ক্রোমাটোন। তারপরে আসি পরের অ্যাপে। তারপরে আরেকটি অ্যাপ আছে, সেটি হচ্ছে জেটক্যাট। জেটক্যাট অনেকেই ব্যবহার করেন না, খুব কম মানুষ লোকই ব্যবহার করে, তবে জেটক্যাটটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ওখান থেকে একবারে কার্টুন ভিডিও মেক হয়ে তৈরি হয়ে আসবে একেবারে। তাছাড়া আরও কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো খুবই প্রয়োজন এবং খুবই ভালো, সব অ্যাপগুলোর নাম বলা যায় না, আমি এরপরে আর একটা ভিডিওতে বলবো। আরও অনেক অ্যাপ আছে, আমি কিছু কিছু অ্যাপ ব্যবহার করেছি, সব অ্যাপগুলোর নাম বলতে পারছি না। আর নতুন কিছু অ্যাপ আসছে যে অ্যাপসগুলোর প্রচুর সেটিংস আছে, সব ধরনের ক্যারেক্টার আছে, নতুন নতুন ক্যারেক্টার দেখবেন। আমার দুটো তিনটে ভিডিও আছে সেই মোটরসাইকেল গাড়ি নিয়ে, একেবারে নতুন অ্যাপ প্লে স্টোরে নতুন এসছে। তাই এরপরে কোনো ভিডিও যদি আমি মেক করি কার্টুনে অ্যাপ নিয়ে, তখন আপনাদের মানে বলবো সেই ধরনের নতুন কার্টুন ভিডিও অ্যাপগুলোর নাম। আজকে আমি মোট এই 5টি বা 6টি কার্টুন ভিডিও অ্যাপের নাম বললাম। আশা করি আপনাদের এখান থেকে কোনো একটি অ্যাপ আপনাদের কাজে লাগবে। যারা ভিডিও মেক করেন কার্টুন ভিডিও, সবারই মোটামুটি এই অ্যাপগুলো সম্বন্ধে অনেক জানা আছে, আর মোটামুটি সবাই ইউজ করেন এই অ্যাপগুলো। কেননা মোবাইল দিয়ে ভিডিও মেক করতে গেলে কার্টুন ভিডিও, তাহলে তো এইসব অ্যাপ্লিকেশানের প্রয়োজন পড়বেই। যে আপনি আজকে একটি অ্যাপ দিয়ে কার্টুন ভিডিও মেক করলেন, কেননা কালকে আর সেই অ্যাপটি ভালো লাগলো না, এবার আপনি একটা অন্য অ্যাপ দিয়ে খুঁজলেন। কেননা প্রতিটা ভিডিও একটা অ্যাপ দিয়ে তো তৈরি করা যায় না, আর ভালো হয় না। এই কারণে অ্যাপের অনেকগুলো কার্টুন ভিডিও মেকের অ্যাপের প্রয়োজন পড়ে, অ্যাপ্লিকেশান চেঞ্জকেও করতে হয়। তাই আজকে আমি 5টা 6টা অ্যাপ্লিকেশানের নাম বললাম। এরপরে নেক্সট ভিডিওতে আমি আপনাদের আরও কিছু কার্টুন ভিডিও মেক করার জন্য অ্যাপ্লিকেশানের নাম বলবো। আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা কার্টুন ভিডিও মেক করেন কিন্তু বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান খুঁজে বেড়ান, যে অ্যাপ্লিকেশানের নাম জানেন না, কোন অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও মেক করব, কোন অ্যাপ্লিকেশান ভালো। বিশেষ করে যারা মোবাইল দিয়ে ভিডিও মেক করে থাকেন, কার্টুন ভিডিও মেক করে থাকেন, তাদের জন্য। তাই আজকে আমি আপনাদের বেস্ট 6 মোবাইল দিয়ে কার্টুন
অ্যাপ্লিকেশানের নাম বললাম, যে যে কার্টুন অ্যাপ্লিকেশন মোবাইল দিয়ে করা যায় খুব সহজেই ফ্রিতে, কোনো রকম প্রিমিয়াম টিমিয়ামের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রিতে। এই কার্টুন অ্যাপগুলো সম্পূর্ণ ফ্রিতে, আপনি এখান থেকে কার্টুন ভিডিও মেক করতে পারবেন। আর কার্টুন ভিডিও দেখবেন ইউটিউবে প্রচুর ভিউজ, বিশেষ করে যেসব চাইল্ড নিয়ে যদি কোনো ভিডিও তৈরি হয়, বাচ্চাদের ভিডিও দেখবেন সেসব ভিডিওতে প্রচুর ভিউজ হয়, বড়রাও দেখে বাচ্চারাও দেখে, সবাই এইসব ভিডিওগুলো পছন্দ করে। তাই কার্টুন ভিডিওটাও সবাই পছন্দ করে, কার্টুন ভিডিও শুধু বাচ্চারা দেখে না, বড়রাও দেখে, দেখবেন বড়রাও দেখে। এই কারণে যত ইউটিউবার আছে, যারা ইউটিউবার আছে তারা তো সবাই বড়, দেখবেন কার্টুন ভিডিও মেকের দিকে খুবই ঝোঁক, সবাই কামনা যেন কার্টুন ভিডিও তৈরি করব। আর কার্টুন ভিডিও তৈরি করব কি, কার্টুন ভিডিও তৈরি করলে ভিউজটা তো প্রচুর আসে, প্রচুর পরিমাণে ভিউজ আসে, ইউটিউব প্রমোটও করে, কমে রিকমেন্ডও করে, যে কারণে সবাই কার্টুন ভিডিওর দিকে। তবে কার্টুন ভিডিও তৈরি করতে গেলে ভালোভাবে তৈরি করতে হয়, প্রতিদিন ঠিকমতো কাজ করতে হয়। কার্টুন ভিডিও কিন্তু যে সেভাবে তৈরি করলে ভিউজ আসে না, আপনার এডিটটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, খুব ভালো করে এডিট করতে হবে, কার্টুন ভিডিওটা তৈরি করতে হবে, ভয়েস দিলে আরও ভালো। ভয়েস যদিও অনেক কার্টুন অ্যাপে ভয়েস থাকে, নিজের ভয়েস দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু খুব সুন্দর করে কার্টুন ভিডিও মেক করতে হয়, তাহলে ভিউজ আসে। আজকে আমি আপনাদের কিছু গান শোনালাম, সেই গানের সাথে কিছু ফুলের দৃশ্য দেখালাম। আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে কিছু ফুল কিংবা কোনো নার্সারির ছবি, গ্রাম্য পরিবেশ কিংবা কোনো প্রাকৃতিক পরিবেশ, আমার চোখে যেটা খুবই ভালো লাগে, দৃষ্টিনন্দন হয়, আমি সেই সব ধরনের ভিডিও তুলে নিয়ে আপনাদের সামনে দেখাই। আর শুধু একটি গান দিই না, গানের সাথে কিছু ভিডিও থাকে এবং লাস্টে আমার ভয়েসও থাকে। আমি কালকে একটি ভিডিও চেক করলাম, চেক করে দেখলাম এক ইউটিউবার আমার সম্পূর্ণ ভিডিওটা ডাউনলোড করে তার নিজে আপলোড দিয়েছে, আমার কোনো প্রবলেম নেই তাতে, আমার ভিডিও আপনারা ডাউনলোড করুন, সব কিছু করুন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম তো আপনাদের হবে, আপনাদের ভিউজ আসবে, কোনো সময় কারো কোনো ভিডিও ক্লিপ কোনো সময় ইউজ করবেন না। যখনই আপনি এইটা করলেন, কিছুদিন পর দেখবেন আপনার ভিউজ চলে আসবে, ইউটিউবের যখন চোখে পড়বে, যখন ইউটিউব আপনার চ্যানেলটি চেক করবে, প্রতিদিন তো আর চেক করে না, যতদিন চেক না করবে ততদিন আপনি বেঁচে যাবেন, কিন্তু একদিনে একদিন ইউটিউব চেক করবেই, আর যখনই চেক করবে তখনই আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। তাই এই কারণে বললাম যে কোনো সময় ডাউনলোড করে সরাসরি আপলোড দেবেন না, আপলোড আপনি গানটা ওখান থেকে বের করে নিন, এক্সট্রা অডিও করে গানটি বের করে নিয়ে তারপর ভিডিওটি ডিলিট করে দিন, আর নিজে ভিডিও তৈরি করুন, নিজে ভিডিও তৈরি করে তারপরে গান দিন, তাহলে সুবিধা হয় আপনাদের জন্য, আমার কোনো সুবিধা হয় না, আপনাদের সুবিধার্থে বললাম। আর নাহলে কিন্তু আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যাবে রিউজের জন্য, কেননা ওই ভিডিও তো আমার, আপনার নয়, রিউজ তো অবশ্যই আসবে, এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। যারা নতুন ইউটিউবার, এগুলো যারা করছেন তারা নতুন ইউটিউবার, অবশ্যই দেখে করবেন, আমার দিক থেকে কোনো প্রবলেম নেই, আমার যে কোনো ভিডিও আপনারা ডাউনলোড করুন, আমার যে কোনো গান নিয়ে নিন, আমার কোনো প্রবলেম নেই, শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার কোনো থাম্বনেল আপনারা ইউজ করবেন না, থাম্বনেল ছাড়া আপনি যা খুশি নিন আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার কোনো থাম্বনেল আপনারা ডাউনলোড করবেন না, তাহলে কিন্তু অসুবিধা হবে। এটা আপনাদের বলে রাখলাম যে আমার ভিডিও আপনারা ডাউনলোড করুন, আমার গান আপনারা ডাউনলোড করুন, আমার কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, যদি আপনাদের কোনো প্রবলেম না হয়, কিন্তু কেউ আমার থাম্বনেল ডাউনলোড করবেন না। আর আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই, যদি কপিরাইট ফ্রি সেইসব সং থাকে আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। যত রকম কপিরাইট ফ্রি সং আমি প্রতিদিন দিই, অনেক কষ্ট করে বের করতে হয় কপিরাইট ফ্রি, কেননা কপিরাইট ফ্রি সং পাওয়া খুবই কষ্ট, অনেক সময় কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক চলে আসে,
তাই কমেন্টস করুন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান। যদি সেই ধরনের গান আমার কাছে থাকে আমি অবশ্যই আপলোড দেবো, আর নাহলে চেষ্টা করব খুঁজে বের করার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিও দেখুন, আমার ভিডিও ডাউনলোড করুন, কোনো প্রবলেম নেই, কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই জানেন একটি চ্যানেলের পক্ষে সাবস্ক্রাইবটা কতটা গুরুত্বপূর্ণ, সাবস্ক্রাইব না থাকলে সেই চ্যানেল কিছু না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। আরও দুজন ইউটিউবারে দুটো প্রশ্ন আছে, অনেকে জিজ্ঞাসা করছেন, একজন যে আমি যদি এই ধরনের ভিডিও তৈরি করে গানের পিছনে ইউজ করি তাহলে কি কপিরাইট ক্লেম আসবে? কপিরাইট ক্লেমটা ভিডিওর সাথে ই করে না, আপনি যার গান নিয়েছেন সে যদি বলে কপিরাইট ক্লেম, কপিরাইট ক্লেম, সে আপনি এক সেকেন্ড ব্যবহার করেন বা দু সেকেন্ড ব্যবহার করেন বা পাঁচ মিনিট ব্যবহার করেন, আর যদি সে কপিরাইট ক্লেম না দেয় তাহলে কোনো ব্যাপার নেই। আর কপিরাইট ক্লেম কিন্তু কোনো কোম্পানি দেয় না, কপিরাইট ক্লেম দেয় ইউটিউব। যারা মিউজিক কোম্পানিগুলো আছে তারা যখন গান ছেড়ে তখন ইউটিউবের ক্ষেত্রে থেকে একটি কন্টেন্ট নিয়ে নেয় আইডি, যখনই ভিডিওটি ছাড়বে কেউ যদি ডাউনলোড করে সঙ্গে সঙ্গে সেই কন্টেন্টের সাথে মিশে যাবে এবং অ্যাকুরেট হয়ে যাবে, তখনই ইউটিউব আপনাকে কপিরাইট ক্লেম দেবে। কপিরাইট ক্লেম ইউটিউব দেয়, কপিরাইট স্ট্রাইক ভিডিওর অনার দেয়, এটা মনে রাখবেন যে কপিরাইট স্ট্রাইক দেয় ভিডিওর অনার, কিন্তু কপিরাইট স্ট্রাইক কোনো সময় ইউটিউব দেয় না, ইউটিউব দেয় কপিরাইট ক্লেম। আর আপনারা কোনো সবসময় জন্য একটা উপদেশ দেবো, ছোট ছোট যেসব কোম্পানির গানগুলো আছে কিংবা অ্যালবাম সং আছে কিংবা ধরুন নতুন নতুন কিছু গায়ক উঠে আসে তাদের অ্যালবাম সং এমনি সাধারণ গান, এইসব গানগুলো কোনো সময় আপনারা ডাউনলোড করবেন না, তাহলে কিন্তু কপিরাইট ক্লেম দেবে। ডাউনলোড করবেন কোনগুলো? যেগুলো বড় বড় সিনেমার গান, আর সেইগুলো হচ্ছে ধরুন টি সিরিজের কোম্পানির ক্যাসেট আছে, সেই টি সিরিজ কোম্পানির গান কিংবা জি মিউজিকের গান, সনির গান, আরও বড় বড় যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানির গান আপনারা ইউজ করবেন, কপিরাইট ক্লেম আসবে। কিন্তু কপিরাইট ক্লেম আসলে তাতে চ্যানেলের কোনো ক্ষতি হয় না বা চ্যানেলের কোনো প্রবলেম হয় না, শুধু আপনি যা ইনকাম করবেন ওই ভিডিও থেকে সেই ইনকামটা আর হবে না, ওই ইনকামটা সেই মিউজিক কোম্পানি করবে, কিন্তু চ্যানেলে তো কোনো ক্ষতি হলো না। এই এরা কোনো সময় কপিরাইট স্ট্রাইক দেয় না, দেখবেন সবসময়ের জন্য এরা খালি কপিরাইট ক্লেম দেয় যাতে তারা ডলারটা পায়। কপিরাইট ক্লেম দেওয়ার একটাই কারণ যে আপনার যে ভিডিওগুলো চলছে তার ভিডিওর পুরো পয়সাটাই কপিরাইট ক্লেমের জন্য ওই মিউজিক কোম্পানি পাবে, এই কারণে তারা কপিরাইট ক্লেম দেয়। আর কপিরাইট স্ট্রাইক দেয় কারা? ছোটো ছোটো যেসব কোম্পানিগুলো আছে তারা, কেননা আপনার কাছ থেকে তারা কোনো পয়সা পাবে না, যে কারণে তারা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়।